আমরা সকলেই কম বেশি গান শুনতে ভালোবাসি, আর এই গানের প্রতি ভালোবাসা বাড়িয়ে রেখেছে কিছু অসাধারণ শিল্পী। এমন কিছু শিল্পী রয়েছে যারা ছেলে মেয়ে উভয় কণ্ঠে গান গাইতে পারে। দু কণ্ঠে গানকে জনপ্রিয়তা পেয়েছে সকল স্তরে, রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যায় তারা। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই সকল শিল্পীদের। প্রথমেই রয়েছে জেলি তামিল। আপনি যদি গান শুনতে ভালোবাসেন তাহলে অবশ্যই জেলি তামিলের একটি গান হলেও শুনেছেন। তার অসাধারণ কণ্ঠে মুগ্ধ কোটি দর্শক। ইন্ডিয়ান আইডলে তার অসাধারণ গানটি রাতারাতি ছড়িয়ে যায় সকল স্তরে। আর সকলের কাছে পরিচিতি হয়ে ওঠে জেলি। জেলির পূর্বাচলের হলেও তার ট্যালেন্ট দিয়ে এখন জনপ্রিয় সারা পৃথিবীতে। জেলির গানগুলো মুগ্ধ করে সকলকে। এরপর রয়েছে আল আমিন। আল আমিন ইয়ং স্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছেলে এবং মেয়ে কণ্ঠে গান গেয়ে ভাইরাল হয় সকলের মাঝে। অডিশনে তার গানটি শুনে অবাক হয় সকলে। এরপর রয়েছে পাভেল। পাভেলের কণ্ঠে এই গানটি একবার হলেও আপনি শুনেছেন। পাভেল বর্তমানে বাংলাদেশের অন্যতম একজন সিঙ্গার। পাভেলের নিজের ছেলে কণ্ঠের গানের চেয়ে মেয়ে কণ্ঠের গানগুলো দর্শক বেশি পছন্দ করে। শিল্পী নাটকে তার অসাধারণ গানগুলো ভাইরাল হয় সকলের মাঝে। এরপর থেকে জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় পাভেল। বর্তমানে ডুয়েল কণ্ঠে পাভেলের গান মানেই ভাইরাল। এরপর রয়েছে সাইরাম আইয়ার, ভারতের একজন জনপ্রিয় শিল্পী সাইরাম। যে মূলত দর্শকদের কাছে বেশি পরিচিত তার মেয়ে কণ্ঠের গানের জন্য। দর্শক তার নারী কণ্ঠের গানগুলো বেশ উপভোগ করে থাকে, তাই সাইমার বেশিরভাগ সময় নারী কণ্ঠে গান গেয়ে থাকে। তার অসাধারণ নারী কণ্ঠের গান শুনলে অনেক নারী শিল্পী তাকে হিংসে করবে। এরপর রয়েছে মার্সেনিটো। যারা আমেরিকার গড ট্যালেন্ট দেখে থাকে তারা হয়তো একে চিনে ফেলেছেন। তার অসাধারণ ডুয়েল কণ্ঠের গানে মুগ্ধ হাজারো দর্শক। এরপর রয়েছে মাইত্রী। আমরা সাধারণত ছেলেদের মেয়ে কণ্ঠে গান গাইতে দেখে থাকি, কিন্তু এই মেয়েটি ছেলে কণ্ঠে গান গেয়ে সকলকে তাক লাগিয়ে দেয়। তার কণ্ঠের গানটি অবশ্য অসাধারণ হয়েছিল।